আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমরা কিভাবে ইফতার করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা কোনো কিছুই আমরা বাসায় আর কি ইফতারিটা বানানো হয়, বাসায় আমরা ইফতারি বানাই। কোনো কিছু আমরা কিনে নিয়ে আসি না, শুধু বুড়িন্দাটা বাইরে থেকে কিনে নিয়ে আসি। মিষ্টি ছাড়া আমরা ইফতারি খেতে পারি না, আর আমরা আলাদা করে খাই না, সবাই একসাথে বসে খাই, কারণ সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। আমি বেগুনি, তারপরে শাকের বড়া, তারপরে যে এর বড়া সবগুলো আর কি মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমরা সবকিছু ঘরেই বানাই, শুধু বুড়িন্দাটা কিনে নিয়ে আসি। সবাই মিলে খাইবেন, আমরা সব ঘরেই তৈরি করি, বাইরের মানে ইফতারিগুলো আমরা একটু না খাওয়ার চেষ্টা করি, যে যেভাবে হোক ঘরেই বানাতে চেষ্টা করি। আর শুধুমাত্র বুড়িন্দাটা কিনে নিয়ে আসি, আর বুড়িন্দাটা আমরা বেশি কিনি না, ওর আব্বু 2 কেজি করে মিষ্টি নিয়ে আসে সব রোজার সময়, ওটা ফ্রিজে রেখে খাই। আসলে এখন তো মিষ্টির দোকান বন্ধ, সেজন্য আর কি আমরা, আর আমরা সব কিছু একসাথে মেখে নিই, আর আমরা একসাথে খাই, মানে আলাদা আলাদা কোনো পাত্রে আমরা খাই না, সবাই মিলে একসাথে একটা বলে। আর আমরা ইফতারিতে কোনো মরিচ দিই না, আমরা আলাদা করে যার যার খেতে ইচ্ছে করে সব আলাদা করে নিয়ে নেয়, কারণ আমাদের ঘরে ছোট বাচ্চা আছে জিলান। এখন সবাই আজান দিবে, তো আমরা সবাই ইফতারি খেতে বসে পড়ছি। আজকে শশা কেটে নিছি, জিলানের আব্বু শশা নিয়ে আসছে, এগুলো আমাদের এলাকারই দেশি শশা। জিলান টুপি পরে রোজাদারের মতো ইফতারি করে বসে গেছে। যাইও না বুঝো, যাও না, মামুনি করতেছে দেখো না, ইফতারি খাবা না আজকে, একটু ইফতারিটা মাখতে দেরি হয়ে গেছে আসলে, সেজন্য আর কি আজানের শেষে আর কি ইফতারটা মাখা হয়েছে। তো আমরা পানি খেয়ে ইফতারটা আগে ভেঙে নিছি, এখন সবাই মিলে আমরা ইফতারটা খাবো। আমাদের ঘরে বড় রোজাদার হচ্ছে জিলান, দেখতেই পাচ্ছেন ও কিন্তু পুরো বলটা নিয়ে বসে আছে, ও একেবারে কলা দিয়ে মিলিয়ে তারপরে খাচ্ছে। এটা নতুন রেসিপি, হ্যাঁ, আপনারা সবাই দেখবেন বাসায় কলা দিয়ে তারপরে খাবেন। বস্তাতে সাথে আছে কলা, আমাদের গাছের কলা গুলো অনেক ফলা পেকেছে, আর এগুলো আমাদের এলাকারই দেশি শসা, দেশি শসা। আসলে সবাই মিলে একসাথে ইফতারি খেয়ে দেখবো। আমার আম্মু একটা শুকনো চাপটি বানায় নিয়ে আসছে, কিছুক্ষণ পরে আমরা চা খাবো, সে চার জন্য আর কি বানানো হয়েছে। ঘরে বিস্কুট নাই, তো চাটা দিয়ে আর কি চাপটিটা খাবো। আসলে আপনারা সবাই বাসায় একসাথে ইফতার খেয়ে দেখবেন অনেক মজা, আসলে আলাদা আলাদা প্লেটে ইফতার খেয়ে কোনো মজা নাই, সবাই একসাথে মাখিয়ে খেয়ে দেখবেন, এতে অনেকটা অন্যরকম লাগে। আর যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, আর লাইক করবেন, আমাদের পাশে থাকবেন, আর যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা করে মানে ক্ষমার চোখে দেখবেন, আর আমাদের ভিডিওটি একটু বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন।
যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর এই রমজান মাসে সবাই যারা সুস্থ আছেন সবাই রোজা রাখার চেষ্টা করবেন, আর নিজেরাই ইফতার খাবেন, সবাইকে নিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এটাই যে যাই খান না কেন সেটা পরিবারের সবার সাথে খাওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ, সবাই ভালো, আল্লাহ হাফেজ।